हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज के आमी एक सामुद्रिक माछेर रेसिपी करे देखाबो। एटाके आमरा फेसा माछ बोले थाकी। एई माछटा खेते खूब टेस्टी है। एटा गरम गरम भातेर साथे खेते खूब भालो लागे। जदि आमार एई भिडियोटी भालो लागे एक लाइक देवें, बंधुबान्धवेर साथे शेयर करबें और आमार चैनेले नतून एसे थाकले चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই মাছগুলোকে সরষে বাটা দিয়ে ঝাল করলেও খেতে ভালো লাগে। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তারপর মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। এই মাছগুলোকে এখন যে বাজারে কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে ওই কাঁচা তেঁতুল দিয়ে টক করলেও খেতে ভালো লাগে। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। এটাকেও আমি স্লাইস করে কেটে রেখেছি। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সময় লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বা নরম হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এবার আমি গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের কাছাকাছি জল দিয়েছি। জলটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে একটু মাথার দিকটা কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো। এবার এটাতে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। ফেসা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আজ তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।